ওয়েলকাম টু তারিক ব্লগ চ্যানেল। আমি তারিক, আর অনেকদিন পর আমি আবার ইউটিউবে, কিছু কারণ ছিল যেটার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি। সো ফাইনালি আমার প্রবলেম সলভ। আর আজ আমি কথা বলবো জিমের কিছু মিথ নিয়ে, মানে ওই ভণ্ড কথাগুলো যে জিম করলে এই হয় ওই হয়, জিম বন্ধ করে। তো তিনটে পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো অনেকদিন পর আসছি, ভালো লাগলে এই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার ওয়ান মিথ হচ্ছে যে জিম ছেড়ে দিলে মানুষ মোটা হয়ে যায়, বা যারা জিম করতো বা ছেড়ে দিয়েছে করতে করতে তারা নাকি মোটা হয়ে যায়, এরকম কিচ্ছু হয় না। কারণ আমাদের একটা মেনটেনেন্স ক্যালোরি থাকে, যেটা মেনটেন যদি আমি করতে পারি, আমার ধরুন যে 2500 ক্যালোরি নিলে আমি এই বডিটাকে মেনটেন করতে পারবো। এবার যদি আমি 2500-এর বেশি আমি ক্যালোরি নিতে লাগি, ইনটেক করতে লাগি, তাহলে কী হবে, আমার ফ্যাট বেড়ে যাবে, আর আমি যেহেতু ওয়ার্কআউট করছি না তো আলটিমেটলি ভুঁড়ি হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। যদি আমরা নিজেদের মেনটেনেন্স ক্যালোরি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা জিম ছাড়ার পরও মোটা হব না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমাদের ইন্ডিয়াতে কী হয় যে কারো ভালো বডি বা ভালো ফিজিক দেখলে আমরা মনে করি যে ছেলেটা যে করেছে সে নাকি স্টেরয়েড নিচ্ছে, এরকম একদমই নয়। এটা একদম মিথ যে স্টেরয়েড ছাড়া বডি হয় না। আপনি যদি ন্যাচারালি আপনার ওই লেভেল পর্যন্ত আপনি যদি ওয়ার্কআউট আর নিজের ডেডিকেশনটা যদি আপনি ফুল দিতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার সেই রকম লেভেলের বডি হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি কম্পিট করতে চান তাহলে হয়তো সার্টেন একটা টাইমের পর আপনাকে স্টেরয়েড নিতে হতে পারে। আমি হতে পারে বলছি, এরকম না যে নিতেই হয় হয়তো, কিন্তু আমাদের মতো যারা আছে ফিটনেস নিয়ে, যারা একটু ভাবে, যারা একটু ফিটনেস নিয়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করে, তারা তাদের স্টেরয়েড না নিলেও তাদের ডায়েট, ডেডিকেশন, ওয়ার্কআউট রুটিন এগুলো করলেই তারা কিন্তু ভালো একটা ফিজিক অ্যাচিভ করতে পারবে। এই হচ্ছে নাম্বার টু। এরকম নয় যে স্টেরয়েড নিলেই বডি হবে, না নিলে বডি হবে না। এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে সেক্স আর মাস্টারবেশন। এটা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, আই বটনে আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো। এই অনেকে বলে যে জিম করলে নাকি সেক্স বা মাস্টারবেশন করলে বডি হয় না, বা দুর্বল হয়ে যায়, রোগা হয়ে যায়, পুরো মাসেল লস হয়ে যায়, এরকম কিচ্ছু না। সেক্স আর মাস্টারবেশন আমাদের বডিরই একটা কী বলে ওটা পার্ট, একটা অংশ। এটা করলে কোনো ফায়দা হয় না। হ্যাঁ, যদি আপনি দিনে 7-8 বার মাস্টারবেশন বা সেক্স করেন, তাহলে ওটা আলাদা ব্যাপার যে আপনার বডি টেস্টোস্টেরন লেভেলটা একটু কমে যাবে এবং বডি ওটা তাড়াতাড়ি রিকভারি করতে পারবে না, আর আপনার মাসেল আলটিমেটলি লস হয়ে যাবে। তো এই হচ্ছে তিনটে মিথ। আশা করি এই পয়েন্টগুলো, তথ্যগুলো ভালো লেগে হবে। অনেকদিন পর আছি, তো আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর ভিডিওটাকে শেয়ার করবেন। এখনকার মতো বাই, ভালো থাকবেন। আরেকটা কথা বলে রাখি, এরপর আমি নতুন নতুন আরও ব্লগ তৈরি করবো। সো ওটার জন্য আপনাদের সাপোর্ট খুব দরকার। এখনকার মতো বাই, ভালো থাকবে।